হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। ছাদ দেখে চিনতে পারছো? আমি আছি এখন আগরতলা। দিন হয়ে গেছে আমি আগরতলায় এসেছি। আমার দুজন ফ্রেন্ডের বিয়ে আছে, তো সেই বিয়েগুলো অ্যাটেন্ড করার জন্যই আমি এসেছি। তো এসেছিলাম আমি কয় তারিখ, 19 তারিখ, আর আজকে হলো 21, মানে দুদিন হয়ে গেছে আমি এসেছি। ফার্স্ট দিন যেদিন এসেছিলাম সেদিন ইন্ডিয়ার খেলা ছিল, ইন্ডিয়া একদম খুব বাজেভাবে হেরেছে। এক্সপেকটেশন খুব হাই ছিল যে কাপটা আসবে, শুধু আমার না, পুরা পৃথিবীর, বিশ্বের, মানে বিশ্বের বলবো না, পুরা ইন্ডিয়ার বা আরও অনেক জায়গার মানুষই এক্সপেক্ট করেছিল যে কাপ এবার মেবি ইন্ডিয়াতেই আসবে, কিন্তু শেষ রক্ষার হলো না। তো বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। আমি আছি এখন বাড়িতে, আর বাড়িতে থাকলে আমি খুব হ্যাপি থাকি, কারণ আমার কোনো কিছু করতে লাগে না, খুব খাও দাও ঘুমাও ঘুরো গুনগুন আছে, তো সব কিছু মিলে আমার দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। এবারে আমি আর বেশি দিনের জন্য আসিনি, কারণ এক দু মাস পরে আবার বাবির বিয়ে আছে, আমার আবার চলে আসতে হবে। তো সেই জন্য পুরো বছর আমি জাস্ট প্রত্যেকটা মাসে 10-15 দিনই আমি গুয়াহাটিতে ছিলাম, বা এমনও গেছে জাস্ট 15 দিনও না, 20 দিন আমি এখানে কাটিয়েছি, 10 দিন আমি ওইখানে কাটিয়েছি। তো এবার ডিসাইড করলাম যে না, একটা মাস গুয়াহাটিতে কাটাবো। তো সেই জন্য আমি আর বেশি একটা কিছু বলিনি। ও যখন বলেছে যে 27 তারিখ তুমি আমার সাথে ফিরে আসো একসাথে, তো আমি আর কিছু বলিনি, ঠিক আছে ওকে। তো এখন বাজে সকাল 7:30 হবে, আমি 7টায় ঘুম থেকে উঠেছি। আকাশটার অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো, আমি এখন আছি ছাদে। ছাদে এসে আমি একটু হাঁটাহাঁটি করছি, বাট পুরো চারদিকে আকাশটা পুরো মেঘলা হয়েছে, ইভেন ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর আমি ছাদে এসেছি একটু মর্নিং ওয়াক করতে, ওখানে তো সকাল সকাল অনেকখানি হাঁটতে যাই, এখানে আর হাঁটতে যাওয়ার জায়গা আছে বাড়ির পাশেই আমাদের ডিমসাগর। আজকে সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখা অবস্থাতেও আমার ঘড়িটা বাজেনি, আমি ঘুম থেকে উঠতে পারিনি। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। আর আজকে হলো 21 তারিখ, আজকে হলো আমার দোনো ফ্রেন্ডের, আমি যে দুইটা বিয়ের জন্য আমি এখানে এসেছিলাম, দুইটা বিয়েরই আজকে মেহেন্দি। আমি জানি না আমি কোন বিয়েতে যাব, দেখি, দেখা যাক। আপাতত আজকে আমার অনেক কাজ, ওদেরকে কিছু না কিছু তো দিতে লাগবে না। একজন ফ্রেন্ড হলো আমার স্কুল ফ্রেন্ড, যদি আমি ওইখানে যাই তাহলে ওখানের ব্লগ দেখবে। আর যদি আরেকজন ফ্রেন্ড আছে যে সৌম্যর বন্ধুর, মানে বিয়ে আর কি, তো সৌম্যর বন্ধু যখন, তো আমরা সবাই এত বছরে মেলামেশা করতে করতে আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো সৌম্য না থাকা অবস্থাতেও আমি ওই ফ্রেন্ডের মানে বিয়েতে যাব, এমন ডিসিশন। এটাই হলো আজকের প্ল্যান, আর আজকে হলো মেহেন্দি। তো যাই হোক, দিনটা শুরু করি। আজকে আমার বহু কাজ, দেখি কতখানি কি করতে পারি, সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর রাতে তো যাবই মেহেন্দিতে, রেডি হতে হবে, ব্লাউজ আনতে হবে, গিফট আনতে হবে, তো সব কিছু মিলিয়ে অনেক কাজ। রেডি আমি হয়ে গেছি, এখন বাজে 11টা, রেডি আমি হয়ে গেছি, বেরোবো এখন সোজা যাবো ব্লাউজের, এখানে ব্লাউজ আনতে লাগবে আজকের জন্য, মানে নেক্সট কয়েকদিনের জন্য। আর যাব হলো কোথায়, একটু হকার্স। চলো, বেরোনোর কথা ছিল 11টার দিকে, বাট ভাবলাম আজকে সারাদিন অনেক হ্যাপা যাবে, তো একটু ব্রেকফাস্ট করে নিই। তো আজ ছিল আমাদের ব্রেকফাস্টের রুটি, আর অনেকটা ইন্টারেস্টিং একটা ভাজা, যেটাতে আলু, তারপরে বাঁধাকপি, গাজর সব কিছু ছিল, তো খুব টেস্টি ছিল খেতে। তো আমি খেয়ে দিয়ে চলে গেছিলাম মার্কেট, ওখান থেকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি। আর আমি ভাবছিলাম যে একটা গিফট হ্যাম্পার বানিয়ে যে দুই ফ্রেন্ড আছে আমার, ওদেরকে আমি গিফট করব। তো গিফট হ্যাম্পারের জন্য আমি এনেছিলাম চূড়া, আর চূড়াটা আমি অনেক আগেই আনিয়েছিলাম, চূড়া কিনেছি, নেল পলিশ, মানে একটা সুহাগ, মানে থালি বলতে পারো এটাকে। এটার মধ্যে চকলেট, আলতা, সিঁদুর, নেল পলিশ, চূড়া সব কিছু, মানে সুহাগন কি নিশানি মানে দিয়া হ্যায়। তো দেখো খুব সুন্দর হয়েছে আমার এই ইয়েটা, আমার হঠাৎ করে মনে এলো যে না, এমন কিছু একটা দেওয়া যায়।
আর আমি গণু খুব পছন্দ করি, তো আমি যাকেই গিফট করি একটা গণেশ, ছোট্ট গণেশ গিফট করার চেষ্টা করি। আর এই যে গণেশটা দেখতে পাচ্ছ যেটা আমি এখন সেট করলাম, এটা গণেশ হতে পারে বাট এটা হলো একটা সিঁদুর কৌটো, দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো আমি আমার দুই ফ্রেন্ডের জন্য আনিয়েছিলাম আর আমি আমার জন্য একটা আনিয়েছিলাম। আর এই যে আমার ডালা রেডি করা একদম শেষ, আর এই হলো ফাইনাল লুক, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে আমি একদম রেডি, আর আমার খাটের অবস্থাটা দেখো, জাস্ট আমার খাটের অবস্থাটা দেখো। বাট আমি আজকে নিজে নিজে মেকআপ করে খুব খুশি হয়েছি, ভালোই লাগছে বলো? বউ হয়ে গেছি না, একদম বউ লাগে এখন। এই যে আমার শাড়ি, চুলগুলো একটু কার্ল করে নিয়েছি, হাতে জাস্ট একটা শাখা, নর্মাল একটা শাখা পলা পরলাম, আর এই হাতে আংটি আর শাখা, জাস্ট এতটুকুই। চলো বেরোই এখন। আর এই যে আমার হ্যাম্পার রেডি, খুব সুন্দর করে সাজিয়েছি, জানি না ওর পছন্দ হবে কিনা, হওয়ার তো কথা, দেখি দেখা যাক। চলো যাই ওইখানে। পৌঁছে গেলাম বিয়ে বাড়ি, আর এই হলো আমার ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড। অনেক ছোটোবেলা থেকে আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি, একই স্কুলে। হ্যাঁ, কলেজে আলাদা হয়ে গিয়েছিলাম, ও ওর কলেজে চলে গেছে, আমি আমার কলেজে চলে এসেছি। আর এর নাম হলো অনিন্দিতা। যারা আমার ফ্রেন্ডসরা যারা আছো, যারা আমার ব্লগস দেখো, তারা নিশ্চয়ই ওকে চিনতে পারবে। আর আজই হলো ওর মেহেন্দি। তো যাই হোক, গ্রুপের মানে গ্রুপ কি মানে আমাদের স্কুলমেটের যে একটা ব্যাচ ছিল, ব্যাচের মেবি ও লাস্ট ছিল, যার বিয়ে আজকে। Thank you.
এই যে এই ছিল লাস্ট বিয়ে আমাদের টিমের, আমাদের গ্রুপের। তো চলো, দেখা তো হচ্ছেই নেক্সট আবার মেহেন্দির ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে, গুড নাইট।